আমরা যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকি তারা প্রত্যেকেই ভিডিও আপলোড করার পর ওয়াইটি স্টুডিওতে এসে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল সেট করে থাকি। কিন্তু ইদানিং একটি বিষয় নিয়ে মোটামুটি সবাই প্রবলেম ফেস করছে, সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও থেকে ভিডিওর থাম্বনেল সেট হচ্ছে না। আর এই সমস্যাটি কিন্তু আমাদের ইউটিউবারদের অনেক বড় একটি সমস্যা, কারণ আমরা সবাই জানি একটি ভিডিওর ভিউজের পিছনে বড় অবদান রাখে আমাদের ভিডিওর থাম্বনেল। তো এই ভিডিওতে দেখাবো এই সকল সমস্যার সমাধান। তো চলুন শুরু করা যাক। আর যাওয়ার আগে যে কথাটি বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম টু মাই স্ক্রিন। বন্ধুরা, স্ক্রিনের মাধ্যমে ভিডিওর থাম্বনেল নিয়ে যে সমস্যাটা রয়েছে সেটা সরাসরি দেখে নেব। তার জন্য আমাদের চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওটা ওপেন করে দিলাম। এখান থেকে আপনি যে কাঙ্ক্ষিত ভিডিওর থাম্বনেল সেট করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এডিট থাম্বনেলে ক্লিক করে দিবেন। এখান থেকে চেঞ্জের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার থাম্বনেলটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটা সিলেক্ট হয়ে গেল, তারপর আবার সিলেক্ট ক্লিক করে দিবেন। এখন দেখুন আমাদের এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করা হয়ে গেছে, কিন্তু আমরা এখান থেকে এটা সেভ করতে পারছি না। তো এই সমস্যাটা কিন্তু সবারই হচ্ছে। তো চলুন দেখে নিই এটার সমাধানটা কী। এখান থেকে আপনারা টাইটেল অথবা ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দিবেন। আমি এখানে ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনি যে কোনো একটা ওয়ার্ড কেটে দিবেন। কেটে দিয়ে আবার দিয়ে দিবেন। দিয়ে এখন আবার ব্যাগে আসবেন। ব্যাগে এসে দেখেন এই যে এখান থেকে কিন্তু এখন থাম্বনেলটা সেভ হয়ে যাবে। এখান থেকে যদি আমি সেভ করে নিই তাহলে কিন্তু এখন এই যে সেভ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন এখান থেকে থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এই ছিল মূলত আমাদের ভিডিওর থাম্বনেল সেট করার একটি প্রবলেম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন সবাই।